আমার ভাইয়েরা, আপনারা আমাকে গালি দেন কোনো সমস্যা নাই, আমার আব্বাকে গালি দেন কোনো সমস্যা নাই, আমার দলকেও গালি দেন কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে গালি দিবেন, হাদিসকে গালি দিবেন, আল্লাহকে গালি দিবেন, রসুলকে গালি দিবেন, বাংলাদেশের তাওহিদী জনতা কখনো মেনে নেবে না, নেবে না কথা বলে ঠিক কিনা? আজকে দুঃখ লাগে, আজকে আমাদের দেশের মুসলিম জাতি একতাবদ্ধ নাই, যার কারণে আমরা দেখতে পাই ওই মুরাদ টাক্কুর মতো একজন ব্যক্তিও সে ইসলামের বিপক্ষে কথা বলে, কথা ঠিক কিনা? আমার দুঃখ লেগেছিল একজন প্রতিমন্ত্রী হয়ে কিভাবে বলল রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বলেছে আমরা 72-এর সংবিধানে ফিরে যাব, মাননীয় প্রধানমন্ত্রী সহিত আমরা সংসদে বিল পাশ করব, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ফিরে আসব। আমি টাক্কু মুরাদকে স্পষ্ট ভাষায় আজকে বলে দিতে চাই, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন সম্মানিত ব্যক্তি, রাষ্ট্র ধর্ম তিনি ইসলাম রেখেছেন, কথা বলে ঠিক কিরাম? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও রাষ্ট্র ধর্ম ইসলামকে রেখেছেন, অথচ টাক্কু মুরাদ তিনি বলছেন রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না। একথার অর্থই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সে লাঞ্ছিত করেছে, একথার অর্থই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে অবমাননা করেছে, তাওহিদী জনতাকে অবমাননা করেছে। আজকে আমি ধনর থানার এই তাওহিদী জনতাকে বলবো, এই রকম ব্যক্তি যারা ইসলামের অবমাননা করছে তাদেরকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কথা বলে ঠিক কিরাম? আমার ভাইরা, আমার দুঃখ লাগে, জনাব মুরাদ সাহেবের কথা শুনে তিনি একজন প্রতিমন্ত্রী, কেমনি প্রতিমন্ত্রী আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় তিনি একজন প্রতিমন্ত্রী, তিনি হচ্ছেন নাফিতির বংশধর, কথা বলে ঠিক কিনা? তার কারণ এই মুরাদ সাহেব তিনি বলেছেন হুজুরকে ধরে এনে টুপি খুলে মুখের দাড়ি কামিয়ে দেওয়া হবে, যেই লোকটি হুজুরদের মুখের দাড়ি কামাতে চায় স্পষ্ট বোঝা যায় এরা হচ্ছে নাপিতের বংশধর, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই টাক্কু মুরাদকে সরমন্ত্রিত্ব করার আর তোমার প্রয়োজন নাই, রাস্তার ধারে তুমি টুল নিয়ে বসে সেখানে খুর আর কেসিনে বিনা অর্থে তুমি এই ব্যবসা করো, কথা বলে ঠিক কিনা? 2 টাকার তুমি মন্ত্রী হয়ে বড় বড় কথা বল, তোমার মতো মন্ত্রীকে আমরা গুনি না, কথা বলে ঠিক কিরাম? তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী সে কখনো এই কথা বলেন নাই, যত মন্ত্রী আছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কখনো তিনি এই কথা বলেন নাই, তিনি নিজ ইচ্ছায় বানিয়ে কিন্তু এই কথা বলেছেন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা এই ধরনের কথা মানতে পারি না। আমার ভাইয়েরা, আপনারা ভাববেন না একের পর এক আমাদের এই দেশ, যেই দেশ হচ্ছে 95% মুসলমানের দেশ, সেই মুসলমানের দেশে ইসলাম ধর্ম রাখা যাবে না এইটা আমরা মানি না, কথা বলে ঠিক কিনা? সুতরাং যারাই আবারও চেষ্টা করবে কোরআন হাদিসের বিপক্ষে পদক্ষেপ নেবে, যারাই আল্লাহ রসুলের বিপক্ষে পদক্ষেপ নেবে এইটা আমরা কখনো মানব না, কথা বলে ঠিক কিনা? মানি না, মানব না, মানিতে পারি না আল্লাহ রসুলের অবমাননা, বলেন মানি না, মানব না, মানিতে পারি না আল্লাহ রসুলের অবমাননা, মানি না, মানব না, মানিতে পারি না কোরআন হাদিসের হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানিতে পারি না আল্লাহ রসুলে, হয় না আরো জোরে, মানি না, মানব না, মানিতে পারি না একসাথে, মানি না, মানব না, মানিতে পারি না আল্লাহ রসুলের অবমাননা,
বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলিম বীর মুসলমান, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মরা করব তাদের কবর রচনা। কথা বলেন ঠিক কিনা? নইলে মরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানিতে পারি না, আল্লাহ রাসূলের মানি না, মানব না, মানিতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, মানিতে পারি না, আল্লাহ রাসূলের। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম কর আবু জেহেলের নাতি পুতির সাগরিত। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম কর আবু জেহেলের নাতি পুতির সাগরিত। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানিতে পারি না, আল্লাহ রাসূলের জোরে। মানি না, মানব না, আল্লাহ রাসূলের। হায়রে, অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না, মানি না, মানব না, আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানিতে পারি না। আমার ভাইরা, আমরা আল্লাহ রসুল কোরআন হাদিসের অবমাননাকারীকে আমরা কখনো মানব না। কথা বলেন ঠিক কিরাম? সুতরাং বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, এই জন্য নাস্তিক মুরতাদ যারা আছো, মুনাফিক যারা আছো, আমি আজকে বলতে চাই বাংলার তাওহিদি জনাব, যদি একবার ঝাঁকি দিয়ে ওঠে, একবার জেগে ওঠে, শুনে রাখো, কবির ওই সার কবির মুরগি জবাই হয়ে যাবে। এরপর টাকুবোরার থেকে যত নাস্তিকের দল বারবার ক্রিস্তার বিপক্ষে কথা বলেছ, আমরা মুসলিম জাতি যদি একবার হুঙ্কার দেই, পালানোর জায়গা পাবে না ইঁদুরের গর্ত ছাড়া, অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে তোমাদেরকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নয়। কথা বলে ঠিক কিনা? সুতরাং যতই চেষ্টা করুক না কেন, আল্লাহর জমিন থেকে কোরআনকে কেউ কখনো মুছে দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল করিম নাজিল করেছি আমি, আর হিফাজতের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। তামাম পৃথিবীর যত বেধর্মীর লাগে চেষ্টা করুক না কেন, আল্লাহর জমিন থেকে কোরআনুল করিম কখনো বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিরা? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনুল করিম বারবার করে আগের যুগ থেকে, এটা আর নতুন কিছু নয়, বিশ্বনবীজির যুগ থেকেও তারা এভাবে লেগেছিল কোরআনকে মুছে দেওয়ার জন্য। হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে আল্লাহর কোরআন জমিন থেকে মুছে দেওয়ার জন্য যে ইয়ারমুকের মাঠে যুদ্ধ হলো, ইয়ারমুকের মাঠে যে যুদ্ধ হলো, একদিকে কাফির মুশরিকরা তারা অস্ত্র ধারণ করেছে জমিন থেকে কোরআনুল করিমকে মুছে দিবে, অপরদিকে মুসলিম জাতি অস্ত্র ধরেছে জমিনে দিনকে তারা প্রতিষ্ঠিত রাখবে। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কোনো টেনশন নাই, মমিনদের কোনো চিন্তা নাই, পেরেশানির কিচ্ছু নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন মমিনদেরকেই তো বিজয় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাইরা,
হযরত আবু বকর 60,000 সৈন্য তিনি পাঠিয়ে দিলেন ইয়ার মুখের মাঠে যুদ্ধ হবে নেতৃত্ব দেওয়ার জন্য হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি বানিয়ে দিলেন ডাক দিয়ে বলেন খালিদ যুদ্ধ হবে ইয়ার মুখের মাঠে আল্লাহর কোরআনকে সমুন্নত রাখার জন্য দ্বীন প্রতিষ্ঠিত রাখতে হবে কাফেররা তারা দ্বীনকে মুছে দিতে চায় তারা আল্লাহর জমিন থেকে কোরআনকে মুছে দিতে চায় সুতরাং মুছতে দেওয়া যাবে না হযরতে খালিদের নেতৃত্বে তারা ইয়ার মুখের মাঠের এক প্রান্তে তাবু খাটালিন সকালবেলা যুদ্ধ হবে গভীর রাত্রিতে দেখা গেল কোন একজন সৈন্য এলো ঘোড়ায় চড়ে গোটা শরীরটি ঢাকা চেহারা কিচ্ছু দেখা যায় না পাহারাদার যিনি কাটেছিলেন সালাম করলেন ডাক দিয়ে বললেন তোমাদের যিনি সেনাপ্রধান আছি সেনাপ্রধানের সহিত আমি কথা বলতে চাই আমার একটু সুযোগ করে দাও গার্ড যিনি পাহারাদার ছিলেন তিনি বললেন আমি তো আপনারে চিনি না একটু অপেক্ষা করুন যখন অপেক্ষা করলো ভিতরে ঢুকলেন হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন ও গো সেনাপ্রধান একজন আগন্তুক এসেছে তারে তো চিনি না আপনার সহিত কথা বলতে চাই অনুমতি চাই খালিদ বললেন অনুমতি দিলাম ঘোড়া থেকে নামলেন অপরিচিত লোকটি তার চেহারা ঢাকাম তিনি একদম তাবুর মাঝখানে গিয়া ইসলামের যিনি মুজাহিদ ছিলেন প্রধান সেনাপতি হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে সালাম করলেন ডেকে বললেন ও সেনাপ্রধান খালিদ আমি তোমাদের খলিফা হযরত আবু বকরের পক্ষ থেকে দুধ হিসাবে এসেছি শুনে রাখো তিনটি কথা বলার জন্য এসেছি মেসেজ এনেছে তিনটি সেনাপ্রধান শুনে রাখো এক নাম্বার তোমাদের যিনি প্রধান খলিফা হযরত আবু বকর এই মুহূর্তে তিনি দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছেন তিনি আর বেঁচে নাই দুই নাম্বার মেসেজ দিতে চাই হযরত আবু বকর তিনি ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পর ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হলো তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দ্বিতীয় খলিফা তো নিযুক্ত হয়ে গেছেন আর তিন নাম্বার এমন একটি সংবাদ দিব যেই সংবাদটি শুনে কোনো প্রকারের রাগ করা যাবে না হযরতে খালিদ করলেন কি সংবাদ দিবা রাগের কিচ্ছু নাই বলো ডেকে বললেন এমন একটি সংবাদ যেটা শুনলে রাগ হওয়ারই কথা শোনো রাখো খালিদ ইসলামের যিনি দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক তার আসনে বসেই তিনি তোমাকে চিরতরে সেনাপতির পদ থেকে তোমারে বহিষ্কার করে দিয়েছেন হযরতে খালিদ ডেকে বললেন তাহলে সেনাপ্রধান কে হলো আমি যখন নাই আমাকে যেহেতু বহিষ্কার করেছেন আমার পরিবর্তে কে সেনাপ্রধান হলো ডেকে বললেন এমন একজন সাহাবীকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জরে ওয়া সুবহানাল্লাহ খালিদ কিচ্ছু জানেন না অতস তাকে সেনাপ্রধান থেকে অব্যাহতি দিয়া হযরতে আবু উবাইদাকে সেনাপ্রধান বানালেন কোনো অভিযোগ তিনি করলেন না আমরা যদি হতাম কুসিম কালু এটা মেনে নিতাম না কথা বলে ঠিক কিনা আমার যদি পদ থেকে আমাকে যদি বহিষ্কার করা হতো আমি বলতাম অসম্ভব আমি তো জানি না আমাকে পদ থেকে বহিষ্কার করেছেন কোনো দিন আমি পদ ছাড়ব না প্রয়োজন হলে লাশের পর লাশ পড়বে খুন হয়ে যাবে এরপরও গদি ছাড়া যাবে না কথা বলেন ঠিক কিরাম আরো জন ঠিক কিরাম হযরতে খালি কোনো অভিযোগ করলেন না আনন্দ চিত্তে তিনি মেলে নিলেন আল্লাহু আকবার এইবার হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন জনগণের উদ্দেশ্যে তিনি একটা ভাষণ দিয়ে বললেন রাতের অন্ধকার আমি আবু উবাইদা আমাকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আমার কোনো যোগ্যতা নাই আমার তো তেমন কোনো যোগ্যতা নাই এরপরও যেহেতু দায়িত্ব এসেছে আমাকে দায়িত্ব মানতে হবে তার মানে হলো যারা কোরআন এবং হাদিস মানে তাদের প্রতি যদি কোনো দায়িত্ব এসে যায় সেই দায়িত্ব তার গ্রহণ করতে হয় কথা বলে ঠিক কিনা হযরত আবু উবাইদা বললেন আমি দায়িত্ব পালনে অপারগ আমি পারব কিরা জানি না কিন্তু খলিফার পক্ষ থেকে যেহেতু দায়িত্ব এসেছে আজকের রাত্রি তার কোনো ক্ষম হবে না সকলেই দাঁড়াও তাহাজ্জুদের নামাজ আদায় করো গভীর রাত ধরে তাহাজ্জুদের নামাজ হলো শেষ রাত্রিতে হাত উঠাইয়া আল্লাহর দরবারে
সেনাপ্রধান আবু উবাইদা বিন জাররাহ কেঁদে কেঁদে হয়রান হয়ে যান। ডেকে বলো রব্বুল আলামিন সকালবেলা ইয়ারমুকের যুদ্ধে বিশাল যুদ্ধ হবে, এই যুদ্ধে হকের পক্ষে আর হকের বিপক্ষে যুদ্ধ, কাফের মুশরিকরা তারা জমিন থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা শুরু করেছে, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে এসেছে। আমরা আল্লাহর গোলাম, আমরা এসেছি আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, ফজরের নামাজের পর হযরতে আবু উবাইদা প্রধান সেনাপতি একজন সাথীকে বললেন, শোন ইয়ারমুকের যুদ্ধে তো জিহাদ হবে, যুদ্ধ হবে, মাঠের কি পরিস্থিতি একটু দেখে আসম। একজন সাহাবী বের হলেন, ঘুরে এসে বললেন, সেনাপ্রধান ইয়ারমুকের যুদ্ধের এক প্রান্তে দেখতে পেলাম 60,000 সৈন্য, তারা ঘোড়ায় চড়ে অস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, কখন যেন আমাদের প্রতি হামলা করে, এইভাবে তারা একটা প্রস্তুতি নিচ্ছেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতি ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোন, 60,000 কাফেরের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহর জমিন থেকে দিনকে মুছে দেওয়ার জন্য আমরা মুসলমান কে আসো, একজন ব্যক্তি একটু দাঁড়াও, যুদ্ধ করার কোনো প্রয়োজন হবে না, একজন লোক শুধু দাঁড়াও, 60,000 কাফির সৈন্যর চতুর্দিক দিয়ে ঘুরে শুধু নারায়ে তাকবীর আল্লাহ আকবার একটা স্লোগান দিবে, আমি আবু উবাইদার বিশ্বাস কাফির মুশরিকদের হাত থেকে তলোয়ার পড়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 80 বছরের একজন বুড়া মানুষ হযরত আবু সুফিয়ান তিনি তো দাঁড়িয়ে গেলেন। আবু সুফিয়ান বলে, সেনা প্রধান আমি পারবো, আমার অনুমতি দেন। 60,000 কাফের চতুর্দিক দিয়ে ডারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুরিয়ে দিতে চাই। আবার ভাইরা বৃদ্ধ মানুষ, ইমানের কি বল, কি শক্তিশালী, 80 বছর হয়ে গেছে কিন্তু ইমানের মজবুততা তার ভিতরে আছে কি রে? আমাদের দেশের যারা বুড়ারা আছে এখন শরীর চলে না, রাত্রি ঘুম হয় না, উঠে আল্লাহ আল্লাহ করে, কথা বলে ঠিক কিনা? ক্রিমন্তি মুজাহিদ ইমানের বলে বলিয়ার হয়ে বলছেন, প্রধান সেনাপতি আমার দায়িত্ব দেন, আমি 60,000 কাফির চতুর্দিকে দাঁড়ায় ডারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমি তাদেরকে ভয় দেখিয়ে দেব। সুবহান হযরত আবু উবাইদা ডাক দে বললেন, শোন তুমি বৃদ্ধ মানুষ, অনেক বয়স হয়ে গেছে, বুড়া মানুষ তোমার দ্বারা এটা সম্ভব নয়, বসে পড়ো, তোমার অনুমতি দিলাম না। হযরত আবু সুফিয়ান তিনি বসে পড়লেন। এরপর আবার ডেকে বললেন, কে আছো? একজন আল্লাহর নবীর সাহাবি, দাঁড়িয়ে যাও, 60,000 কাফির চতুর্দিক দিয়া ঘুরে ডারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবা, আমার বিশ্বাস ইয়ারমুকের যুদ্ধের মাঠে সমস্ত কাফিরের হাত থেকে অস্ত্রগুলো পড়ে যাবে। সুবহান 16 বছরের একজন তরুণ যুবক দাঁড়ালেন, ডেকে বলেন, সেনাপ্রধান আমার একটু অনুমতি দিন, আমি পারব 60,000 কাফির চতুর্দিক দিয়ে ঘুরে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিব। হযরত আবু উবাইদা বলে, না তুমি ছোট মানুষ, তোমার দ্বারা এটা সম্ভব হবে না, বসে পড়ো, অনুমতি দিলাম না। তৃতীয় আর একজন দাঁড়ালেন, অনুমতি হলো না। চতুর্থ পঞ্চম ষষ্ঠ করতে করতে নবম 9 জন আল্লাহর নবীর সাহাবী দাঁড়ালেন, কাউকে হযরতে আবু উবাইদা অনুমতি দিলেন না। সর্বশেষে 10 নম্বরে আল্লাহর নবীর একজন সাহাবি দাঁড়ালেন, তার নাম হচ্ছে হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে খালিদ বলেন, ও সেনাপ্রধান আমারে অনুমতি দেন, আমি পারি 60,000 কাফেরের চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শোনায় দিতে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা ডেকে বললেন, খালিদ আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, কখন যেন খালিদ উঠে দাঁড়াবে, আমি খালিদ অনুমতি দিলাম, যাও আমি তোমার অনুমতি দিলাম। জোরে আল্লাহু আকবার। তার কারণ হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কাফেররা ভয় পেয়ে যেত। সুবহান কাফির সৈন্যরা বলেছে, 1 লক্ষ আমরা সৈন্য যদি একদিকে থাকি, খালিদ যদি একদিকে থাকে, খালিদের সেই যুদ্ধ করে পারা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খালিদ বলছে, আমি পারব নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তাদেরকে শুনিয়ে দিব। এখন খালিদ বলছেন,
ও সেটা কোথায়? তাহলে আপনি আগেই তো বলতে পারতেন, খালিদ এই কাজটি কি তোমাকেই করতে হবে, তাহলে আমি উঠে দাঁড়িয়ে যেতাম। হযরত আবু উবাইদা ডেকে বলতেন, ভাই খালিদ আমি কেন বলিনি, একটু আগে তুমি ছিল সেনাপ্রধান, একটু আগেই তুমি ছিল সেনাপ্রধান, আর বর্তমানে আমি হলাম সেনাপ্রধান, তুমি তো অবসর নিয়েছো সাবেক সেনাপ্রধান, তোমার মর্যাদা কম নয়, আমি তোমাকে সম্মান দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক সময় সেনাপ্রধান ছিলেন, তিনি যখন সাবেক হয়ে গেছেন, বর্তমানে আবু উবাইদার সেনাপ্রধান হয়েছে, তিনি যদি একজন সেনাপ্রধান ছিলেন তাকে সম্মান দিয়েছেন, তার কারণ এটাই হচ্ছে ইসলামের নিয়ম, কথা বলে ঠিক কিনা। আজ আমাদের দেশে একদল যখন ক্ষমতায় আসে, অপর দল যখন বিরোধী দল হয়ে যায়, তাদেরকে সম্মান দেওয়া হয় না, বরং তাদেরকে নিয়ে আরো সাইজ করতে ব্যস্ত থাকে, কথা বলে ঠিক কিনা? আসতে বল না, জোরে বলে ঠিক কিনা? কিন্তু তাদের সম্মান আছে কি নাই? ইসলাম বলেছে না তাদেরকে সম্মান দিতে হবে, কিন্তু আমাদের দেশে এটা নাই। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হুডেকে বলেন, ও খালিদ শুনে রাখো, আমি তোমারে সম্মান দিয়েছি, আমি কেমনি করে তোমারে নির্দেশ করতে পারি, আমি চাইলাম কখন যেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যাবে, আর আমি খালিদকে এই কাজটির অনুমতি দিয়ে দেব। সুবহান, তবে শুনে রাখো, ওরে খালিদ এই মুহূর্তে আমি একটা সিদ্ধান্ত নিলাম, 60,000 কাফিরদের চতুর্দিকে তুমি একা যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দাও, আওয়াজ তো বেশি হবে না, এই জন্য আমি আমার সিদ্ধান্তটিকে পরিবর্তন করলাম, শুধু তুমি একা নয়, আমি তোমার সহিত আরও 59 জন সাহাবিকে সংযুক্ত করলাম। জোরে বলো সুবহানাল্লাহ। 60 জন সাহাবি তোমার সহিত থাকবে, কোন সাহাবি আছে একবার দাঁড়াও, এই 9 জন ব্যতীত আরো 50 জন সাহাবি দাঁড়িয়ে যাও। সাহাবিরা দাঁড়াতে শুরু করলেন, মোট 60 জন সাহাবি হল। হযরত আবু উবাইদা বললেন, 60 জনের মধ্যে সেনাপ্রধানের দায়িত্ব দিলাম, খালিদ তোমার কাজ হচ্ছে 60,000 ওই কাফিরদের চতুর্দিক দিয়ে ঘুরে তুমি শুধু নারাই তাকবীর বলে উঠবে, আর 59 জন ব্যক্তি একসঙ্গে বলে উঠবে আল্লাহ আকবার, আমার বিশ্বাস যদি এই তাকবীর দাও তাহলে কাফির সৈন্যরা জিহাদের মাঠে আসতে পারবে না। জোরে বলুন আল্লাহ আকবার, আরো জোরে আল্লাহ আকবার। আমার ভাইয়েরা, এইবার 60 জন মর্দে মুজাহিদ, দিনের সৈনিক, ইসলামের সৈনিক, মুজাহিদ, আল্লাহর নবীর সাহাবীরা ইয়ারমুকের যুদ্ধে সকালবেলা যুদ্ধের পাশেই 60,000 কাফির সৈন্য অস্ত্রসজ্জায় সুসজ্জিত হয়ে ঘোড়ায় তারা অপেক্ষা করছেন, তারা অপেক্ষা আছেন, মুসলমান আসলেই তাদের প্রতি ঝাঁপিয়ে পড়া হবে। হঠাৎ করে দেখা গেল হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নারায়ে তাকবীর একটা আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে 59 জন ব্যক্তি একসঙ্গে বলে উঠলেন আল্লাহ আকবার। যখনই আল্লাহ আকবারের স্লোগান ভেসে উঠেছেন, কাফেরেরা 60,000 কাফেরা বুঝতে পেরেছে মুসলিম জাতি এসেছে, আর দেরি করা যাবে না, এরা ঘোড়ার লাগাম টান দিলেন জিহাদের মাঠে, ঝাঁপে পড়েছেন, এমন ভাবে জিহাদের মাঠে ঝাঁপায় পড়লেন। আবার ভাইয়েরা, দেখা গেল ঘোড়া যখন দাঁড়াইতে শুরু করলেন, ঘোড়ার দৌড়াইতে দৌড়াতে পা থেকে এত ধুলা বালি উঠতে শুরু হয়ে গেল। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের মাঠে যখন আমি পাঠিয়ে দিলাম, আমার কানের মধ্যে আওয়াজ চলে এলো, সকাল থেকে বিকাল পর্যন্ত আওয়াজ হচ্ছে নারাই তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ আমার কানে আসলো, আর মাঝে মাঝে শুনতে পেলাম একটা তলোয়ার আর একটা তলোয়ার সিট লাগলে যেমন ঠাস ঠাস শব্দ হয়, এই রকম আওয়াজ আমার কানের মধ্যে আসে, আবার মাঝে মাঝে আত্মচিৎকার কান্নার আওয়াজ আমার কানের মধ্যে চলে যায়। সকাল থেকে যুদ্ধ হলো, ডারাইতে আল্লাহু আকবারের স্লোগান শুনতে পাই, আত্মচিৎকার কান্নার আওয়াজ শুনি, তলোয়ার তলোয়ারই ঠাস ঠাস শব্দ শুনে যায়। বিকেল যখন হলো, দেখলাম নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান বন্ধ হয়ে গেছে, তলোয়ার তলোয়ার আঘাত আর নাই, আত্মচিৎকার আন্নার আওয়াজ আমি আর শুনতে পেলাম না। আমি আবু উবাইদা ধরে নিলাম,
নিঃসন্দেহে আমার 60 জন মর্দে মুজাহিদ সাহাবীকে যে পাঠিয়েছি কাফের মুশরিকেরা 60 জন সাহাবীকে মনে হয় শহীদ করে দিয়েছেন। হযরত আবু উবাইদা এইবার তিনি বের হলেন ইয়ারমুকের জিহাদের মাঠে গেলেন, ঘোড়ার পায়ের খুরি লেগে ধুলা উড়েছিল, এত অন্ধকার ঠিকমতো চোখে দেখা যায় না, দূর থেকে শুধু মনে হয় কালো কালো কি যেন দেখা যায়। আস্তে আস্তে তিনি হাঁটতে শুরু করলেন। হযরত আবু উবাইদা তিনি বলেন, আমি দেখলাম ইয়ারমুকের মাঠে অসংখ্যক লাশ পড়ে আছে, যেই লাশটির সামনে যায় একটা লাশকেও তো আমি চিনতে পারি না। লাশ খুঁজতে শুরু করলাম, খুঁজতে খুঁজতে আমার 60 জন সাহাবীকে পাঠিয়েছি, একটা সাহাবীর লাশ যখন খুঁজে পেলাম না, এমন সময় আবু উবাইদা তিনি আল্লাহর কাছে হাত উঠে বলতেন, আল্লাহ নিঃসন্দেহে আমার এই সিদ্ধান্তের মধ্যে ভুল ছিল, এটা আমার দ্বারা ঠিক হয় নাই, না জানি কাফের মুশরিকেরা আল্লাহর নবীর সাহাবী যে 60 জনকে পাঠিয়েছি এরা এদেরকে হত্যা করে শহীদ করে দিয়ে লাশটা তারা গুম করে দিয়েছে। আবার মন বলছে এদেরকে শহীদ করে লাশ মরা হয় গুম করে দেওয়া হয়েছে। আজকে যেমন আমাদের দেশের লাশ গুম হয় কি হয় না, আসতে বলার জন্য হয় কি হয় না। হজ্জতে আবু উবাইদা বলেন, আমার ভয় হলো, আমি কেঁদে ফেললাম, না জানি আমার সাথীদের লাশ কি কাফের মুশরিকেরা গুম করে ফেললো নাকি, আমি খুব ভীত হয়ে গেলাম, কাঁদছি দৌড়াচ্ছি। আমি তাকায় দেখলাম আস্তে আস্তে অন্ধকার পরিষ্কার হয়ে যাচ্ছে। হজ্জতে আবু উবাইদা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম এই জিহাদের মাঠে পার্শ্বেই দেখতে পেলাম হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথী 60 জন ব্যক্তি ঘোড়ার উপর বসে এক হাতে লাগাম অপর হাতে তলোয়ার নিয়ে অপেক্ষা করছেন। আমি এই অবস্থা দেখলাম, এইবার আমি হযরতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির হয়ে গেলাম। পরে খালিদের সময় আসরের নামাজের সময় পড়াই চলে যায়, তোমরা আসরের নামাজ পড়েছ নাকি, এই মুহূর্তে আসরের নামাজ তোমরা আদায় করে নাও, জোরে বলো সুবহানাল্লাহ। কেমন নেতা ছিলেন, জিহাদের মাঠেও নামাজ, জিহাদের মাঠেও নামাজ কাজা ছিল না, কথা বলা ঠিক কিনা। নেতা এমন তার এই নেতা কয় যে নেতা খোঁজ নিচ্ছেন নামাজ হয়েছে নাকি, আর ওই নেতা 60 জনের মধ্যে যিনি নেতা ছিলেন খালেদ ডেকে বলেন, ওরে সেনাপ্রধান সরে রাখিন, শুধু নামাজ নয় জিহাদের মাঠে আমরা আসরের নামাজ জামাতের শহীদ আদায় করে নিয়েছে, জোরে বলো সুবহানাল্লাহ। এরাই বলে নেতা, এরাই হচ্ছে আদর্শবান নেতা, কথা বলে ঠিক কিরাম, যে নেতা নামাজের খোঁজ দেয়, আর আমাদের দেশে যে নেতা আছে নিজেও নামাজ পড়ে না, তার কর্মীদেরকে কখনো নামাজের কথা বলে না, কথা বলে ঠিক কিনা। এরপরও আমরা সেই নেতার পিছনে জীবন কুরবানি করি, আছে কি নাই, আমরা দৌড়াই স্লোগান দিই কলা ফাটাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অক্ত, গাঁজা খায় তিন অক্ত, এই রকমকার নেতা আছে কি নাই, আছে কি নাই। আরে আমার নেতা ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শানি যার সার্টিফিকেট স্বয়ং আমার রব আমার আল্লাহ নিজেই তিনি দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জোরে বলুন আল্লাহু আকবার, আমি তোমাদের জন্য উত্তম আদর্শবান হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখেছি, তিনি হচ্ছেন আদর্শমান যার চরিত্রের কোনো কলঙ্ক নাই, কথা ঠিক না, তিনি হচ্ছেন আমাদের নেতা, আমরা তার আদর্শ বাস্তবায়ন করতে চাই, কথা বলে ঠিক কিনা। আমাদের আদর্শ আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, আমরা কোরআনকে ভালোবাসি, দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রকে আমরা ভালোবাসি না, কথা বলে ঠিক কিনা। আমার ভাইয়েরা এইবার আবু উবাইদা ডাক দে বলতেছেন, শোনব ওরে খালিদ, জিহাদের মাঠের কিচ্ছা, জিহাদের মাঠের গল্প আমারকে একটু শোনাবা না, সকাল থেকে যুদ্ধ হলো বিকাল পর্যন্ত, আমি আবু উবাইদার কানের মধ্যে আত্মচিৎকারের কান্নার আওয়াজ ভেসে এলো, আর মাঝে মাঝে দুইটা তলোয়ারের ঠাস ঠাস শব্দ শুনি,
আর নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনতেছিলাম সকাল থেকে বিকেল পর্যন্ত। হঠাৎ করে নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বন্ধ হয়ে গেল, আত্মচিৎকার কান্নার আওয়াজ শুনতে পেলাম, আত্মচিৎকার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, তলর তলরে ঠাস ঠাস শব্দ দেয়, ওরে খালি তুমি কি জিহাদের মাঠের কিচ্ছা আমার সুড়াবেডা। এমন সময় হযরতে খালিদ থেকে বলতেছেন সেনাপ্রধান আবু উবাইদা বিন জাররাহ, আপনি শুনে রাখেন, যখনই আমরা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা তাদের ঘোড়ার লাগামে টান দিল, ঘোড়ার চতুর্দিকে দৌড়ালো, মুহূর্তের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। কে যেন আমাদেরকে ডেকে বললেন, একটা আওয়াজ পেলাম, ডেকে বললেন, খালিদ রে এই মুহূর্তে তোমার সৈন্যদেরকে নিয়ে ইয়ারমুকের যুদ্ধের মাঠের বাহিরে দাঁড়ায় থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। গায়েবি আওয়াজ শোনার পর জিহাদের মাঠ থেকে আমরা বের হইলাম। ওগো সেনাপ্রধান শুনে রাখেন, আপনি যে ঠাস ঠাস করে একটা তলোয়ার একটা তলোয়ার আওয়াজ শুনতে পেয়েছিলেন, মূলত একটা কাফির আর একটা কাফিরের সহিত লড়াই করলো, অন্ধকারের মধ্যে কিচ্ছু দেখা যায় নাই, একজন কাফির আর একজন কাফিরকে তারা জাহান্নামে পাঠায় দিয়েছিল 50,000। জোরে বলে সুবহানাল্লাহ। এই কাফিররা আমাদেরকে হত্যা করার জন্য জিহাদের মাঠে নেমেছে, ঘোর অন্ধকারের মধ্যে তারা তলোয়ার চালায়া নিজেরা নিজেরাই গোলমাল করে, নিজেরা নিজেরাই তলোয়ার চালায়া 50,000 কাফির জাহান্নামে চলে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা ইসলাম মানে না, যারা সুদিন ধর্ম, তারা ক্ষমতা পাওয়ার নিয়ে ব্যস্ত হয় আর দলে দলের মধ্যে গোলমাল মারামারি আর মারা যায়, কথা বলা ঠিক কিনা আছে কি নয়?